হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। জেলা বাঞ্ছারামপুর উপজেলা ফরদাবাদ রবির বাজারে, রবির বাজারে এখানে ছাগল এবং গরুর হাট প্রতিদিন সকাল 7টা থেকে 9টা-10টা পর্যন্ত হয়। আর আছে পাণ্ডবালী সারাতেও গরুর হাট রয়েছে। তো আজকে আমরা এই হাট শেষ করে ইনশাল্লাহ যদি চাই পাণ্ডবালী সারা গিয়ে আপনাদের গরু দেখানোর চেষ্টা করব। আর এখানে এত মানুষজন সেভাবে দেখানো যাচ্ছে না যে গরুর কোনটা কেমন দাম, তবে গরু কেমন আসছে আজকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি ফরদাবাদ রবির বাজার গ্রামে। আর এদিকে তো দুই পাশেই অবস্থা, ল্যাস দেয় বাইরে আমি সিধা বানাই দেবো। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে এখানে আমরা দুইটা গরু নিয়ে আসছি হৃদয় ভাইদের, তো দেখি ইনশাল্লাহ বিক্রি করতে পারি কিনা। একটা পিছনে ফেলে আসছি আর একটা সামনে আছে। কি অবস্থা হৃদয়? দাম দর উঠছে? হয়ে গেছে? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। কিনিছে? ওনারা নিছে? কত দিয়ে দিছ? 180। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমাদের যেটা আশা ছিল দেখেন, আসলে গরুর সাইজটা আসলে অনেক বড়, একটু লম্বা আছে আর উঁচা। এখানের মধ্যে আমার মনে হয় এটা অনেক বড় গরু, আসলে খুবই সুন্দর। আর এই থেকে এরা এসে আমি দেখছি এরা কীভাবে পালছে, এটা যে আরও ভালো ভালো জিনিস খাওয়াইতে পারতো, আরও মোটা তাজে হইতো। এটা এটা গতবারই যে সাইজ ছিল গত বছর তখনই এটা প্রায় 1.5 লাখের মধ্যে ছিল। যদি আনা হইতো যদি 1.40 লাখ কিংবা 1.5 লাখ বিক্রি হইতো, তো এবারে 1,80,000 এটা সেল করে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর, কারণ গরু সাইজটা আসলে অনেক ভালো। আর ওইদিকে আবিজাবি গরু 1,40,000-1,50,000 সাইজ আছে আর কি। তো এটা অবস্থা মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল। তো যেটা একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের কাছে, তো দুইটা গরু আছে, একটার মধ্যে এটা আর একটা আছে ওইটা, ওইটা আর একটু বড়। ওইটা ওইটা দাম উঠছে? তো এই ছিল আজকে ফরদাবাদ রবির বাজারে গরুর হাটের দৃশ্য।